কাল থেকে রাজধানীতে শুরু হচ্ছে বিএনপির যুগপথ আন্দোলন 10 দফা দাবির সমর্থনে শুক্রবার রাজধানীর অন্তত 5টি স্থানে গণমিছিল করবে বিভিন্ন দল ও জোট বিএনপির দাবি গণমিছিলে লাখো মানুষের জমায়েত হবে নেতারা বলছেন সরকার গণমিছিলের অনুমতি চাইলে চাইতে বাধ্য করে সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করেছে আরফিন শাকিলের প্রতিবেদন জানাচ্ছেন হাবিবুল ইসলাম 10 দফা দাবি আদায়ে রাজধানীতে যুগপথ আন্দোলন শুরু করতে যাচ্ছে বিএনপি শুক্রবার গণমিছিলের মাধ্যমে দলটির দ্বিতীয় দফা আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা হবে নয়াপল্টন থেকে বাদ জুমা বিএনপির দপ্তর জানিয়েছে 10 দফা সমর্থনে রাজধানীতে অন্তত 4টি গণমিছিল করবে বিএনপির মিত্র জোটগুলো শুক্রবার সকাল 11টায় প্রেস ক্লাব থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত গণমিছিল করবে গণতন্ত্র মঞ্চ আর বিকেল 3টায় বিজয়নগর থেকে গণমিছিল বের করবে 12 দলীয় জোট একই সময়ে প্রেস ক্লাব থেকে মতিঝিল পর্যন্ত গণমিছিল করবে জাতীয়তাবাদী সমমানা জোট আর এলডিপি গণমিছিল করবে কারওয়ান বাজার থেকে মালিবাগ অবধি বিএনপির গণমিছিলের জন্য ডিএমপির কাছে অনুমতি চাইতে এসে দলটির নেতা জাহিদ হোসেন জানান নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মগবাজার পর্যন্ত শান্তিপূর্ণ গণমিছিল করবেন তারা ঢাকা মহানগরীতে অঙ্গ সহযোগী সংগঠন সমূহের সকল নেতৃবৃন্দ তাদের সার্বিক প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছেন এবং ইনশাআল্লাহ আগামীকালকে যে গণমিছিল এবং আজকের যে অবৈধ সংসদ সেই সংসদ কিন্তু প্রতিষ্ঠার দিন হচ্ছে এই 30শে ডিসেম্বর আর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন কর্মসূচির জন্য পুলিশের কাছে অনুমতি চাইতে বাধ্য করে সরকার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করেছে সরকারি দল কোনো সভা সমাবেশ করলে কোনো অনুমতিও লাগে না রাস্তাঘাটে যেখানে পারে সেখানে করে সরকার সমর্থকরা রাস্তার মাঝখানে মিটিং করবে আর বিরোধী দল হলে তারা মিটিং করতে পারবে না তাদেরকে বাধা দেওয়া হবে সেখানে গুলি করে মানুষ মারা হবে মিথ্যে অভিযোগে গ্রেপ্তার করা হবে আপনি রাজনৈতিক স্বাধীনতা কোথায় যেখানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের মহাসচিব স্থায়ী কমিটির সদস্য সিনিয়র নেতৃবৃন্দকে সব মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করে রাখা হয়েছে দলটির আরেক নেতা বরকতুল্লাহ বুলু বলেন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে রংপুরের মতো সারা দেশে আওয়ামী লীগ নেতাদের জামানত বাজেয়াপ্ত হবে হাবিবুল ইসলাম হাবিব নিউজ 24 ঢাকা